বন্ধুরা, আমরা গ্রহ সম্পর্কে প্রায় শেষ ভিডিওতে চলে এসেছি এবং আজকে আমরা সর্বশেষ যে দুটি গ্রহ রয়েছে সেই দুটি গ্রহ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ইউরেনাস সম্পর্কে। দেখো, ইউরেনাসের পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি ইউরেনাসের ছবি। দেখো, এটি হচ্ছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ এবং এর গড় ব্যাস হচ্ছে 49,000 কিলোমিটার। এবং দেখো, এটি কিন্তু সৌরজগৎ সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এবং সেটি প্রায় 287 কোটি কিলোমিটার। এবং এত দূরে অবস্থিত বলে এর এই গ্রহে কিন্তু তাপমাত্রাও কম, তাপমাত্রা কম। এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ইউরেনাস প্রায় 84 বছর সময় নেয়। দেখো বন্ধুরা, একটি ইউরেনাসের ছবিটির দিকে একটু লক্ষ্য করো। দেখো, এই যে এখানে হালকা কিছু অনুজ্জ্বল বলয় দেখতে পাচ্ছ, এই যে অনুজ্জ্বল বলয়, সেই বলয়গুলো খুব সাম্প্রতিক সময় আবিষ্কৃত হয়েছে ইউরেনাসে। এই ইউরেনাসে ধারণা করা থেকে আরও অনেক বলয় রয়েছে এবং ইউরেনাসের উপগ্রহের সংখ্যা প্রায় 27টি। এবং ইউরেনাসে কিন্তু মিথেন গ্যাসের পরিমাণই সবচেয়ে বেশি। বন্ধুরা, চলে আসো আমাদের সর্বশেষ যে গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরে যে অবস্থিত যে গ্রহটি, সেই গ্রহটি সম্পর্কে আমরা এখন জেনে নিই। সেটি হচ্ছে নেপচুন। নেপচুনের পৃথিবী থেকে গড় দূরত্ব হচ্ছে প্রায় 450 কোটি কিলোমিটার। দেখো, এখানে সূর্যের আলো এবং তাপ খুব কম। যখনই তোমরা কিছু পড়বে তখন সেগুলোকে কারণ অনুসন্ধান করার চেষ্টা করবে যে কেন এখানে আলো এবং তাপ খুব কম। আলো এবং তাপ খুব কম, তার কারণটি হচ্ছে যেটি সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত। পৃথিবী থেকেই যেটি 450 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, সেটি সূর্যের থেকে তো আরও বেশি দূরে অবস্থিত। এবং এত দূরে সূর্যের আলো পৌঁছায় খুবই কম এবং সূর্যের আলো খুব কম পৌঁছায় বলেই সেখানে আলো এবং তাপটিও কিন্তু খুবই কম। নেপচুনের ব্যাস হচ্ছে 48,400 কিলোমিটার। এই গ্রহ আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান, অর্থাৎ আমরা নেপচুনের মধ্যে প্রায় 72টি পৃথিবীকে নিতে পারবো। এবং ভরে এটি প্রায় 17টি পৃথিবীর ভরের সমান। এবং এটিরও বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস। তোমরা যদি আগের ছবিটি লক্ষ্য করো, ইউরেনাসের ছবি এবং নেপচুনের ছবি, দুটোতেই দেখতে পারবে যে এর এটি দেখতে প্রায় একই রকম। এবং এটি দেখতে প্রায় একই রকম এর কারণটি হচ্ছে এটি এত দূরে অবস্থিত যে এটির স্পষ্ট ছবি আনতে আমাদের বিজ্ঞানীদের কিন্তু অনেক কষ্ট হয়েছে এবং এখন অবধি এতটুকু ছবি আমরা পেয়েছি। এবং দেখো, নেপচুনে উপগ্রহের সংখ্যা প্রায় 14টি। এবং অবশ্যই এত দূরের কোনো গ্রহ বলেই তো দিয়েছি যে পৃথিবী বাদে সৌরজগতের আর কোনো গ্রহ প্রাণের গ্রহে প্রাণের অস্তিত্ব নেই এবং সেটি বসবাসের অনুপযোগী। বন্ধুরা, আমরা 8টি গ্রহ সম্পর্কে জেনে গেলাম এবং গ্রহগুলোর বৈশিষ্ট্য, পৃথিবী থেকে দূরত্ব, সব কিছু সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে বন্ধুরা, আমরা আশা করছি তোমরা এইগুলো যখন পড়বে তখন এগুলোকে এভাবে সুন্দর করে প্রত্যেকটিকে যদি পয়েন্ট আউট করে নাও, তাহলে পয়েন্ট আউট করলে তোমাদের মনে রাখতে কিন্তু খুব সুবিধা হবে। আজকের মতো এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ।